কাম কর, একটু নাফা কেন আছে যা। হ্যাঁ ভাইয়া, ওখানে আমার একটা মিটিং ছিল। তোরা যাইতে গেছিস, তুই যা। কিস্তু ভাইয়া, যে মিটিংটা ছিল আপনার সাথে, আমি আসলে কি কাজটা হবে? বোধ হয় হবে না। আমি কই যাবো, তোরা জিজ্ঞাসা করার দরকার আছে? আমি যার নামের তোর রাস্তায় যাবো বেটা, তুই যাবি কি যাবি না? যাবি না মানে তুই যাবি, তোর চোদ্দ গোষ্ঠী যাবি। আমি শয়তান না, আমার চেয়ে বড় সাধ্য নেই ভোটকা, যাও না, যাইতে চাই না। মেঘনা ঘাটে যা। আবার মেঘনা ঘাটে কেন ভাই? ওখানে গিয়ে আটটা ইলিশ মাছ নিবি, নিয়ে তারপর তুই কামাল ভাইয়ের বাসায় যাবি। ভাই ইলিশ মাছ তো আমি চিনি না ভাই। আর বিষয় তোমার কি হয়েছে? তোকে মানে নাই কামা নেবো না, সে মুরদ আছে এইভাবে কেউ কাদা মাসে ভাই, এই জন্যই হাসি পায়। তোর আর কি করলে হাসি পায়? এখন আপনারা দেখলে হাসি পাই ভাই। জাফরান থানার পাশেই যাবো না, আমি যাবো না। কে ভাই? আপনার কাপড় চোপড় তো ভিজা। আমার কাপড় চোপড় ভিজা তাতে কি হচ্ছে? না আমার সিট ভিজা যাবো গা। আরে তোমার সিট ভিজলে আমি এরকম দশটা সিট কিনা দেবো। না না না, নেমো না। আরে নেমো না তো কইছি।
ওই তোর গাড়ি কি আর জোরে চলে না? জোরে চালা। আরে গাড়ি তো জোরেই চলতেছে, 80-90 স্পিডে গাড়িটা চলতেছে। আরে 160-170 চালা। আরে বেশি জোরে চালালে তো ভালো না হয়, আপনার গাড়ি শুদ্ধ আমরা উড়ে দেবো গা। তোমার ওই একটু একটু স্বামী যে কোনো মুহূর্তে আইসে পড়তে পারে, ওর একটু দড়ির উপর রাখি, কি কও? হবাই কোন বিশু, কই ভাই তুই মাস্টার্স পাইছস তো? হ্যাঁ পাইছি। পাইছস না? তাহলে তুই ভাই এক কাম কর, ওই মাছগুলো নিয়ে তুই আমাকে একটু পার্টি অফিসে যা। পার্টি অফিসে গিয়া যে কোনো একজনে মাছগুলো দিয়া ক যে একটা ওই ফ্রিজে রাখার ব্যবস্থা করতে। তারপর তুই ওইখান থেকে ধামরাই যা। আবার ধামরাই কে ভাই? আমার হঠাৎ করে মনে হয়েছে যে কামাল ভাই ছোটো মেয়েটা ও আবার কাঁসার জিনিসপত্র খুব পছন্দ করে, তা আমি আবার কইছিলাম আমনি আমি যদি একটু ওই ধামরাই টামরাই দিকে যাই তো তোমার জন্য আমি আইনা দিব, তো তুই যা। আরে বুঝিস না কে, রাজনীতি করস, হ্যাঁ লিডারে যদি একটু খুশি টুশি না করস তাহলে হইব? প্রথমে কইলেন ভাই কামাল ভাইয়ের বাসায় যাবে লেগে গেলাম, তারপরে কইলেন মেঘনা ঘাটে যাবে লেগে মাছ লইয়া হেনেও গেলাম ভাই, এখন আপনি কই বলেছেন ধামরে যাবে লেগে কেমনে যাবো কম দিয়ে যাবো? আমি ধামরে চিনি ভাই, আর তামা কাঁসা জিনিস আমি জীবনে কিনি নাই, আমার বাপ দাদা 14 কুষ্টি তো দেয় না ভাই, আমি কেমনে কিনুম কন? না না তুই যা না, আরে তুই যা, ধামরাই তোরে চিনা নিবো, তোর চিনা লাগবো না। এই তুই ইলিশ মাছ চিনতি? ইলিশ মাছই তো তোরে চিনা লইছে লইছে না? এরকম তুই ধামরাই যা, ধামরাই তোরে চিনা নিবো, ধামরাই পথে দিয়ে তুই যখন আটবি তখন ওই কাঁসার আটি বাটি সব তোরে ডাকবো, বিশু ভাই বিশু ভাই কোথাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, যা যা তুই ধামরাই যা। হ্যাঁ যাইতেছি। বিজলি
লিখলে বাই বাই আমরা এখন ওইদিকে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আর তুই আমগুলো আগে লাগে থাকবি। এই আসতে পড়ে যাব না, আগে লাগে থাকবি। ওইদিকে ওইদিকে আমি কিছুই বুঝবো না। হ্যালো ভাই। হ্যাঁ কো,
আমি বাসায় আছি ভাই। হ্যাঁ বাসায় আছিস? কাঁসার থালা বাসন নিয়েছি ভাই, ইলিশ মাছও নিয়েছি ভাই। তুই তুই বাসায় থাক, তোর পেটের অসুখ না, তুই বাসায় থাক। হ্যাঁ থাক। আব্বা কি খাবো, ফ্রিজে তো খাবার কিছু নাই।